হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও তোমাদের ইলেভেনের সব পরীক্ষা এখনো শেষ হয়নি, কিন্তু সময়ও পেরিয়ে যাচ্ছে, লকডাউন চলছে, জানি না কি পরিস্থিতি সামনে এসে দাঁড়াবে। এবং তোমরা কেউ কেউ আমাকে অনুরোধ করেছো যে কিছু অনলাইনে ম্যাটেরিয়াল আপলোড করার জন্য কিছু যাতে ক্লাস করা যায়। দেখো, এই প্রসঙ্গে বলি যে এখনো হয়তো সেভাবে আমরা অনলাইনে যেরকম ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুমে হয় সেভাবে হয়তো শুরু করতে পারছি না এই মুহূর্তে, তাই যাতে তোমরা কিছুটা এগিয়ে যেতে পারো সেই জন্যে আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে কিছু জিনিস শুরু করার, যাতে তোমাদের এগিয়ে যেতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সুবিধা হয়। সেই হিসাবেই আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইনভার্স বা ইনভার্স ট্রিগোনোমেট্রি, বা যাই হোক বাংলাতেও একই ব্যাপার, ত্রিকোণমিতির ইনভার্স। তোমাদের এই ত্রিকোণমিতির একটাই চ্যাপ্টার ক্লাস টুয়েলভে পড়বে। চ্যাপ্টারটির জন্য কিছু ফর্মুলা আমরা এখন শিখব, আর যে ফর্মুলা ত্রিকোণমিতির পড়ে এসেছো ক্লাস ইলেভেনে সেইগুলোকে তো একবার রপ্ত করে নেবে তোমরা এর জন্য। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা ত্রিকোণমিতির ক্লাসটা শুরু করি। মনে করা যাক, সাইন থিটা ইজ ইকুয়াল টু পি। এখান থেকে আমরা বলবো থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স পি। তাহলে সিম্পল, এই যে সাইন ইনভার্স, এই ইনভার্স মানে কিন্তু, এই সাইন ইনভার্স মানে কিন্তু, সরি, মানে কিন্তু কখনোই ভাবা উচিত হবে না যেটা ওয়ান বাই সাইন, এই জায়গাটা কেউ কেউ ভুল করে ফেলে, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। এটা শুধুমাত্র একটা নোটেশান যে সাইন থিটা হচ্ছে সাইন ইনভার্স পি, যেখানে সাইন থিটা ইকুয়াল টু পি। সিমিলারলি যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিওর জন্যই এই জিনিসটা হবে। কস থিটা ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে কস ইনভার্স এক্স, অ্যান্ড সো অন। ট্যান থিটার জন্য ট্যান ইনভার্স, কট থিটার জন্য কট ইনভার্স, কোস এক্স এক তাদের রেসপেক্টিভ ইনভার্সে কাজ করবে। এখানে আমরা দেখব যে ইনভার্স মানে স্পেশালি বোঝাচ্ছে থিটাটাকে, অর্থাৎ কোনো ভ্যালুর ইনভার্স বলতে বোঝায় সেই একটা রেসপেক্টিভ কোনো অ্যাঙ্গেলকে। এবারে কিছু রেজাল্ট দেখে নেওয়া যাক। ধরা যাক সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স পি। এখন যদি আমরা বোথ সাইডে আবার একটা সাইন নিই, অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন অফ সাইন ইনভার্স পি, এবং যেহেতু সাইন থিটা সমান সমান হচ্ছে পি প্রথমেই লেখা রয়েছে, তাই এক্ষেত্রে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু সাইন অফ সাইন ইনভার্স পি, অর্থাৎ কি না আমরা বলতে পারি, এটাকে যদি ঘুরিয়ে লিখি সাইন অফ সাইন ইনভার্স পি ইজ ইকুয়াল টু পি, যেন এই সাইন এবং সাইন ইনভার্স পরস্পরকে ক্যান্সেল আউট করলো। তাহলে এই হচ্ছে একটি রেজাল্ট। এবং সিমিলারলি আমরা বলতে পারবো কস অফ কস ইনভার্স পি ইজ ইকুয়াল টু পি, এবং ট্যান অফ ট্যান ইনভার্স পি ইজ ইকুয়াল টু পি। তাহলে যে কোনো ইনভার্সের ক্ষেত্রে আমরা উল্টো দিকে কোসেক সেক এবং কটের ক্ষেত্রে এই কথাটা বলতে পারি যে কস এবং কস ইনভার্স পরস্পরকে ক্যান্সেল আউট করবে। সিমিলারলি যদি আমরা উল্টো করে লিখি সাইন ইনভার্স সাইন পি, সেক্ষেত্রেও হয়ে যাবে শুধু পি, বা কস ইনভার্স কস পি সেটাও হয়ে যাবে শুধু পি, ট্যান ইনভার্স ট্যান পি সেটাও হয়ে যাবে শুধু পি, ফর অবভিয়াস রিজন। ওকে স্টুডেন্টস, সো হেয়ার ইউ আর ওয়াচিং দি টাইপ ওয়ান ফর্মুলা ফর ট্রিগোনোমেট্রিক ইনভার্স। নাম্বার ওয়ান,
সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, এক্ষুনি তোমরা দেখেছ। এখানে আমরা একটু রেঞ্জগুলোকে খেয়াল করব। এক নম্বর ফর্মুলার রেঞ্জ দেখো, মাইনাস পাই বাই টু লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই বাই টু। নাম্বার টু, কস ইনভার্স কস থিটা ইজ ইকুয়াল টু থিটা, হোয়ার জিরো লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই। নাম্বার থ্রি, ট্যান ইনভার্স ট্যান থিটা, এগেন এটা থিটাই হবে, কিন্তু দেখো মাইনাস পাই বাই টু লেস দ্যান থিটা লেস দ্যান পাই বাই টু, কারণ আমরা জানি পাই বাই টু এবং মাইনাস পাই বাই টু এই দুটো পয়েন্টে ট্যান থিটা আনডিফাইন্ড হয়। নাম্বার ফোরে চলে আসি, কোসেক ইনভার্স কোসেক থিটা ইজ ইকুয়াল টু থিটা। দেখো সাইন ইনভার্স এবং কোসেক ইনভার্সের রেঞ্জটা প্রায় একই রকম, শুধু কোসেক ইনভার্সে অর্থাৎ চার নম্বর ফর্মুলাতে থিটা নট ইজ ইকুয়াল টু জিরো, কারণ সেক্ষেত্রে আমরা জানি যে কোসেক জিরোর কোনো ভ্যালু আমরা পাই না। নাম্বার ফাইভে আমরা একই রকম দেখছি, সেক ইনভার্স সেক থিটা ইজ ইকুয়াল টু থিটা, একই রকম নাম্বার টু ফর্মুলার মতোই জিরো লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই, এগেন থিটা নট ইকুয়াল টু পাই বাই টু। থিটা পাই বাই টু হলে আমরা জানি যে সেক থিটার কোনো ভ্যালু পাওয়া যায় না, এবং কট ইনভার্স কট থিটা ইজ ইকুয়াল টু থিটা, এবং সাথে তোমরা দেখতে পাচ্ছ তার রেসপেক্টিভ রেঞ্জ। এখানে তোমাদের ফর্মুলাগুলো বেশি দরকারি, রেঞ্জগুলোও দরকারি, তবে ফর্মুলাগুলো বেশি দরকারি, তোমরা নোট ডাউন করে ফেলবে এই ফর্মুলাগুলি। এবার দেখে নেব টাইপ টু ফর্মুলা। এই ফর্মুলা সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করে নিয়েছি, তোমরা নোট ডাউন করবে। সাইন অফ সাইন ইনভার্স পি, নাম্বার ওয়ান ফর্মুলা দেখতে পাচ্ছি, ইজ ইকুয়াল টু পি। দেখো ওয়ান ও টু এর ক্ষেত্রে মাইনাস ওয়ান লেস অর ইকুয়াল টু পি লেস অর ইকুয়াল টু ওয়ান, এর কারণ হচ্ছে সাইন থিটা এবং কস থিটার ভ্যালু সবসময় মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতরে হয়, এবং নাম্বার থ্রি ফর্মুলাতে যেহেতু ট্যানের ভ্যালু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সেই কারণে পি এর রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। বাকি ফর্মুলাগুলো লিখে নেব, এদের রেঞ্জগুলো আমাদের বিশেষ সেভাবে দরকার পড়বে না। নেক্সট চলে আসবো আমরা টাইপ থ্রি ফর্মুলাতে। নাম্বার ওয়ান, সাইন ইনভার্স ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স, স্বাভাবিক। সিমিলারলি কস ইনভার্স ওয়ান বাই এক্স সেক ইনভার্স এক্স। আর নাম্বার থ্রি, ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স হচ্ছে কট ইনভার্স এক্স ওয়েন এক্স গ্রেটার দ্যান জিরো, অ্যান্ড মাইনাস পাই প্লাস কট ইনভার্স এক্স ওয়েন এক্স ইজ লেস দ্যান জিরো, নোট ডাউন করবে তোমরা। নেক্সট আমরা চলে আসছি টাইপ ফোর, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার ওয়ান, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। নাম্বার টু, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। অ্যান্ড নাম্বার থ্রি, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু উইথ দেয়ার রেসপেক্টিভ রেঞ্জেস। এখানে আমরা দেখছি যে এইটা মনে রাখা খুবই সুবিধে, কারণ এটা ক্লাস টেনের তোমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ চ্যাপ্টারের ফর্মুলাগুলিকে ফলো করছে। এবার আমরা চলে আসবো টাইপ ফাইভ, হুইচ ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি কিছুক্ষণ ভিডিওটাকে এখানে পজ করব, যাতে তোমরা এটাকে আগে কপি করে নেবে খাতায়। পজ করে কপি করে নিতে পারো, আমি একটা একটা করে এক্সপ্লেন করি। নাম্বার ওয়ান, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, ফর্মুলা দেখতে পাচ্ছ। আমরা এখানে অল্টারনেট সাইন ইউজ করেছি রেড কালার ইউজ করে। আচ্ছা আগে ব্লু কালারটা বলা যাক, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। যদি সাইন ইনভার্স দুটোর মধ্যে চিহ্ন মাইনাস হয় রেড কালার দিয়ে লেখা রয়েছে, তাহলে ডান দিকে রাইট হ্যান্ড সাইডে কিন্তু মাঝখানটায় মাইনাস সাইন আসছে। সিমিলারলি নাম্বার টু, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াইয়ের ক্ষেত্রে ব্লু কালারের যে লেখা ফর্মুলা সেটা ইউজ করব। এখানে সাইনটা একটু খেয়াল করতে হবে, এক্স ওয়াই মাইনাস রুট ওভার সামথিং। আর যখনই কস ইনভার্স এক্স রেড কালার বলছি, যখনই কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই, তখন কিন্তু কস ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার সেম থিং। এবং আমরা নাম্বার থ্রি এবং নাম্বার ফোরেতে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এবং ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা লিখেছি। এই ফর্মুলাটা মনে রাখা সোজা, ট্যান এ প্লাস বি এবং ট্যান এ মাইনাস বির ফর্মুলাটা মনে রাখলে এই জায়গাটা খুব সহজেই মনে পড়ে যেতে পারে। এবার আমরা দেখব টাইপ সিক্স,
সাইন ইনভার্স মাইনাস এক্স, কস ইনভার্স মাইনাস এক্স, ট্যান ইনভার্স মাইনাস এক্স ইত্যাদি। এখান থেকে আমরা শুধু ফর্মুলাগুলোকে নোট ডাউন করব, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, নোট ডাউন করবে। এবারে শেষ যেই ফর্মুলাটা আমরা দেখব সেটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স। টু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা এটা, ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমরা যদি মনে করি ট্যান টু থিটার ফর্মুলা ছিল টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। টু ট্যান ইনভার্স এক্স কে আবার আমরা বলতে পারি সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। যদি আমরা মনে করি ইলেভেনের ফর্মুলা ছিল টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবং কস ইনভার্স এক্স হিসাবে বলতে পারি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, ঠিক তেমনই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। পাশাপাশি আমরা যদি এই ফর্মুলাগুলো দেখি তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক যেমন এখানে টেন থিটার বদলে এখানে এক্স কাজ করছে, টেন থিটার বদলে এখানে এক্স কাজ করছে, টেন থিটার বদলে এখানে এক্স কাজ করছে, কস টু থিটার সাথে কস ইনভার্স, সাইন টু থিটার সঙ্গে সাইন ইনভার্স, এবং ট্যান টু থিটার সঙ্গে ট্যান ইনভার্স এর ফর্মুলা খুঁজে পাবো। ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি টু ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ টু থিটার ফর্মুলা আমরা এখানে বার করছি। মনে রাখতে হবে আমাদের এই কটা, এই হচ্ছে ফর্মুলা। আমরা এখন একটা অঙ্ক করে নেব। অঙ্কটা দেখা যাচ্ছে এটা একটা প্রমাণ, প্রমাণ করতে হবে যে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স টু বাই ইলেভেন ইজ ইকাল টু কস ইনভার্স ফোর বাই ফাইভ। এটাকে প্রমাণ করতে হবে। কি করে করা হবে একটু দেখা যাক। আমরা একদম এলএইচএস থেকে স্টার্ট করব। এলএইচএস ইজ ইকাল টু, তাহলে আমরা লিখে নেব ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স টু বাই ইলেভেন। আমরা যে ফর্মুলা করেছিলাম ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সেই ফর্মুলা আমরা লাগাবো। ফর্মুলা ছিল ট্যান ইনভার্স এ প্লাস বি, অর্থাৎ এ মানে ওয়ান বাই টু প্লাস বি মানে টু বাই ইলেভেন, এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি, ওয়ান মাইনাস এ ইন্টু বি। তাহলে এখানে টু টু কেটে গেল, সিম্পলিফাই করব আমরা আরো একে। ওপরে এলসিএম পাচ্ছি এগারো দুগুণে বাইশ, ইলেভেন প্লাস ফোর, আর নিচে হয়ে গেছে ওয়ান মাইনাস ওয়ান বাই ইলেভেন, অর্থাৎ টেন বাই ইলেভেন ইজ ইকাল টু ট্যান ইনভার্স ফিফটিন বাই টোয়েন্টি টু। আর এটাকে লিখ টেন বাই ইলেভেনকে আমরা ঘুরিয়ে নেব, ইলেভেন বাই টেন, তাহলে কাটছে টু, ফাইভ দিয়ে থ্রি, টু ইজ ইকাল টু ট্যান ইনভার্স থ্রি বাই ফোর। এবারে ট্যান ইনভার্স থ্রি বাই ফোর এলো আমাদের, কিন্তু আমাদের করতে হবে কস ইনভার্স। দেখা যাক কিভাবে ট্যান ইনভার্সকে আমরা কস ইনভার্স করছি। এখন ধরি, ইংরেজিতে বললে লেট ট্যান ইনভার্স থ্রি বাই ফোর ইজ ইকাল টু পি, অর ট্যান পি, ট্যান ইনভার্সকে সাইড চেঞ্জ করলে এপাশে ট্যান পি হবে ইজ ইকাল টু পাচ্ছি থ্রি বাই ফোর। এখন তোমরা ক্লাস ইলেভেনে করেছ, ট্যান পি মানে কি? সাইন বাই কস, অর সাইন পি বাই কস পি ইজ ইকাল টু থ্রি বাই ফোর। তাহলে যদি মনে করি কস পি এর সোজাসুজি আছে ফোর, তাহলে কস পি ইজ ইকাল টু হবে ফোর বাই রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ, মানে ফোর বাই ফাইভ। অর্থাৎ আমরা পেলাম কস পি ইজ ইকাল টু ফোর বাই ফাইভ, অর পি ইজ ইকাল টু কস ইনভার্স ফোর বাই ফাইভ। তাহলে আমাদের এখানে ট্যান ইনভার্স থ্রি বাই ফোর এসেছিল, সেটাকে আমরা পি ধরেছিলাম,
আবার আমরা পি ইজ ইকুয়াল টু পেলাম কস ইনভার্স 4/5, অর্থাৎ আমরা বলতে পারি দেয়ার ফোর এল এইচ এস ইজ ইকুয়াল টু কস ইনভার্স 4/5, এই হয়ে গেল আমাদের প্রমাণিত ইজ ইকুয়াল টু আর এইচ এস প্রুভড, এই হলো আমাদের পুরো অঙ্কটা। নেক্সট যে প্রবলেমটা আমরা যাব, আবার একটা প্রমাণ, এ হচ্ছে প্রমাণ টু ট্যান ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু π/2। এটাকে কি করে করব, তাহলে বোঝাই যাচ্ছে এটাকেও আমরা এল এইচ এস থেকে স্টার্ট করব। টু ট্যান ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5, আমাদের ফর্মুলা ছিল টু ট্যান ইনভার্স এক্স এর, সেখান থেকে একটা সাইন ইনভার্স এর ফর্মুলা ছিল, আমরা সেই ফর্মুলাতে নিয়ে যাব। সাইন ইনভার্স 2 × 1/3 ডিভাইডেড বাই 1 + 1/3 হোল স্কোয়ার, 2x/1 + x2, লাস্ট যে ফর্মুলা আমরা শিখেছিলাম, প্লাস সাইন ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু, তাহলে একে সিম্পলিফাই করব, সাইন ইনভার্স 2/3 ডিভাইডেড বাই 1 + 1/9 প্লাস সাইন ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2/3 × 9/10 প্লাস সাইন ইনভার্স 4/5, তাহলে এখানে কাটছে ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 4/5, তাহলে আমাদের ফর্মুলা ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, আমরা সেই ফর্মুলায় যাব, সাইন ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট 3/5 × √1 − 4/5² প্লাস 4/5 × √1 − 3/5² এখন যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে পাচ্ছি সাইন ইনভার্স 3/5 × এটাকে যদি আমরা করি মনে মনে ভাবি 16/25, এটাকে এলসিএম করলে নিচে আসবে 25, অর্থাৎ রুট থেকে বেরোতে হবে 5 এবং ওপরে হবে 3/5 প্লাস এখানে 4/5 × এটাও হয়ে যাবে আমাদের আবার 4/5, এটা তোমরা সিম্পলিফাই করলেই দেখতে পাবে, তাহলে আসছে সাইন ইনভার্স 9/25 প্লাস 16/25, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের সাইন ইনভার্স 25 9 + 16, দ্যাট ইজ সাইন ইনভার্স 25/25 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1। এখন যদি আমরা চিন্তা করি সাইন ইনভার্স 1 কত, অর্থাৎ থিটা কত হলে সাইন থিটা 1 হয়, আমরা জানি সাইন π/2 ইজ ইকুয়াল টু 1, যদি মনে থাকে আমরা অবশ্যই মনে থাকবে সাইন π/2 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 মানে আমরা বলতে পারি সাইন ইনভার্স 1 বলতে আমরা বলতে পারি π/2, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি π/2, কারণ আমরা জানি সাইন π/2 এর ভ্যালু হয়ে যায় 1। এই হচ্ছে আমাদের টোটাল অঙ্ক। নেক্সট একটা অঙ্ক দেখব আমরা,
সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস কস ইনভার্স ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ট্যান ইনভার্স এ মাইনাস বি বাই ওয়ান প্লাস এ বি। দিস ইজ ভেরি ইজি প্রবলেম। আমরা প্রথমে এলএইচএস লিখে ফেলবো। এলএইচএস লিখে ফেলার পরে শেষ ফর্মুলা যেটা আমরা করেছি সেই ফর্মুলাতে বসাবো সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস এ স্কোয়ার মানে টু ট্যান ইনভার্স এ। সিমিলারলি কস ইনভার্স ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান প্লাস বি স্কোয়ার মানে টু ট্যান ইনভার্স বি। এবার আমরা টু কমন নেব, তাহলে আসবে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, এবং সরাসরি এই জিনিসটাকে আমরা ফর্মুলাতে লাগিয়ে দেবো। লাগালেই আমরা যা প্রুফ করার দরকার ছিল সেটাকে আমরা পেয়ে যাব। এখানে একটা লিখতে হবে আর এইচএস। এরপরে যে অঙ্কটা আমরা দেখব, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এই অঙ্কটা আমরা দেখব এরপরে। এই অঙ্কটাতে আমরা যেটা করব, অবশ্যই এলএইচএস থেকেই স্টার্ট করব। এলএইচএস থেকে আমরা স্টার্ট করব সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। আমরা এক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, আমরা যে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা লিখব, একে সাইন ইনভার্স এক্সকে লিখছি সাইন ইনভার্স এক্সকে পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স। কারণ ফর্মুলা ছিল আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। তাহলে সাইন ইনভার্স এক্সকে লিখতে পারি পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স। আবার একই রকমভাবে একে লিখব পাই বাই টু মাইনাস সরি কস ইনভার্স ওয়াই, পাই বাই টু মাইনাস কস ইনভার্স ওয়াই। তাহলে দুটো পাই বাই টু মিলিয়ে আমাদের হয়ে গেল পাই মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হলো ফর্মুলায় ফেলে দেবো এটা। তাহলে আমরা মনে করি যদি, তাহলে ফর্মুলা ছিল কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো, যেটা আমাদের প্রুফ করার ছিল তার বেশ খানিকটা কাছাকাছি চলে গেছি। আমরা এর আগে একবার বলেছিলাম যে আমরা প্রবলেম করার সময় সবসময় আনসারের দিকে নজর রাখবো, যদি প্রুফ দেয়া থাকে প্রুফের দিকে নজর রাখবো, এবং সেখান থেকে আমাদের পরিকল্পনা করতে হবে, এবং সেখান থেকেই আমাদের কিন্তু সলিউশনের টেকনিকটা উঠে আসবে। এইবারে টাইপ সিক্সের ফর্মুলা দেখেছি আমরা পাই মাইনাস কস ইনভার্স এক্স। যদি ফর্মুলাটা মনে না থাকে আমি একবার মনে করিয়ে দিচ্ছি, ফর্মুলাটা ছিল কস ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে দেখো, পাই মাইনাস কস ইনভার্স এক্স মানে কস ইনভার্স মাইনাস এক্স, ঠিক এখানে আছে পাই মাইনাস কস ইনভার্স এত বড়টা। তাহলে এটা হয়ে যাবে কস ইনভার্স শুধু এই জিনিসটা, মানে মাইনাস অফ এই জিনিস মাইনাস এক্স, পাই মাইনাস কস ইনভার্স এক্স মানে কস ইনভার্স মাইনাস এক্স। তাহলে পাই মাইনাস কস ইনভার্স এইটা মানে কস ইনভার্স মাইনাস এইটা এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস ইনভার্স মাইনাসটা যদি আমরা ভেতরে ঢোকাই, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। সো দিস ইজ আওয়ার আর এইচ এস অ্যান্ড হেন্স প্রুভড। তাহলে বেশ কয়েকটা ফর্মুলা লাগলো, এখানে একটা ফর্মুলা লাগলো, এখানে একটা ফর্মুলা লাগলো, এইখানে একটা ফর্মুলা লাগলো, তিনটে ফর্মুলা কিন্তু এখানে একটা অঙ্কের ভিতরে লাগলো। এরপরে আমরা একটা সিম্পলিফিকেশন বা সরলকরণ অঙ্ক দেখব, টু ট্যান ইনভার্স ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স প্লাস সাইন ইনভার্স এটা। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কিছু সরাসরি এগুলোকে আমরা ওই টু ট্যান ইনভার্সের ফর্মুলাতে আনবো না, আমরা কি করব, আমরা এইটাকে ইজ ইকুয়াল টু কি করতে পারি, টু ট্যান ইনভার্স এটাকে যদি আমরা এইভাবে সাজাই
1 প্লাস x বাই 1 মাইনাস xটাকে লিখলাম 1 ইনটু x, আশা করি এইটুকু লিখতে কোনো সমস্যা নেই, প্লাস সাইন ইনভার্স এই জিনিসটাকে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন কেন এরকম আমরা করলাম সেটাকে, এখানে এরকম করার কারণ হলো ট্যান ইনভার্সকে যদি আমরা 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা থেকে সাইনে নিয়ে যেতে চাই, সাইন ইনভার্সে নিয়ে যেতে চাই, তাহলে একটা জটিল আকার চলে আসবে, সেইভাবে অঙ্কটা করাটা অনেকটা সমস্যাজনক হয়ে উঠবে। তার থেকে আমরা যদি এরকম করি তাহলে আমরা একটা ফর্মুলা পাচ্ছি ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 2 ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স এক্স, কারণ এটা আমরা ফর্মুলা জানি ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বির ফর্মুলাই হচ্ছে এইটা। এইবারে সাইন ইনভার্সকে কেন এভাবে করা হলো, কারণ এই একটি ফর্মুলা আমরা শিখেছি, এক্ষেত্রে এখানে প্লাস পাচ্ছি প্লাস পাই বাই 2 মাইনাস এইটা হয়ে যায় 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা। শুধু ফর্মুলা লাগানোই হচ্ছে এখানে কাজ, কোন ফর্মুলাটা বসালে অঙ্কটা সহজ হবে এই জিনিসটা একটু ভেবে নিয়ে কাজটা করে ফেলতে হবে। তাহলে এখানে আমরা 2টাকে মাল্টিপ্লাই করে দেব, 2 ট্যান ইনভার্স 1 মানে আমরা জানি পাই বাই 4, কারণ ট্যান পাই বাই 4 ইজ ইকাল টু 1, তাই ট্যান ইনভার্স 1 ইজ ইকাল টু পাই বাই 4, প্লাস এই 2 এবার এই ট্যান ইনভার্স x এর সঙ্গে চলে এলো, প্লাস এখানে পেলাম পাই বাই 2 মাইনাস 2 ট্যান ইনভার্স x। তাহলে এখানে আমরা 2 ট্যান ইনভার্স x, 2 ট্যান ইনভার্স x কেটে ফেললাম, তাহলে এখানে এসে গেল পাই বাই 2 প্লাস পাই বাই 2 ইজ ইকুয়াল টু পাই, তাহলে হয়ে গেল আমাদের আনসার। এটা হচ্ছে পরের অঙ্ক, যদি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইজ ইকুয়াল টু পাই বাই 2 হয় তবে দেখাও যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 1। এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট, টেস্টের পরেও তোমরা অনেকবার এই অঙ্কটার সঙ্গে এনকাউন্টার করবে। তাহলে শুরু করা যাক, যেটা আমাদের গিভেন দেওয়া রয়েছে আমরা সেখান থেকেই স্টার্ট করব, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইজ ইকুয়াল টু পাই বাই 2। তিনটে ট্যান ইনভার্স আছে, আমরা সবসময় চেষ্টা করব একটা ট্যান ইনভার্সকে সাইড চেঞ্জ করে দিতে, অর্থাৎ পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স জেড। এখন এইটাকে আমরা ফর্মুলা লাগাতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স জেড, একে আমরা লিখতে পারি কট ইনভার্স জেড। সবই ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে এ পাশটা যেমন আছে তেমন থাকলো ইজ ইকুয়াল টু, আচ্ছা কট ইনভার্স জেড এটাকে আমরা আবার ফর্মুলা লাগিয়ে লিখতে পারি ট্যান ইনভার্স 1 বাই জেড। তাহলে বোথ সাইড থেকে আমরা যদি ট্যান ইনভার্স অফ করে দিই তাহলে আসছে, এবার এটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলেই আমরা আমাদের রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে যাব, এক্স জেড প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স ওয়াই, হেন্স এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, বা যেরকম আছে সেরকম করে আমরা সাজিয়ে নিতে পারি। এরকম কোশ্চেনে আছে সেভাবে। এরপর আমরা একটা সলভের অঙ্ক দেখব, সলিউশন করতে হবে এবং সলভ করে এক্স এর ভ্যালু বার করতে হবে, দিস ইজ দ্য ইকুয়েশন এবং একটা অ্যাডিশনাল কন্ডিশন দেওয়া রয়েছে এক্স গ্রেটার দেন জিরো। যাই হোক, এটাকে এবার আমরা একটু শুরু করার চেষ্টা করি। তাহলে অর, তাহলে সিম্পল এ পাশটাকে আমরা ফর্মুলায় ফেলবো,
tan inverse a plus tan inverse b এর ফর্মুলা, তাহলে a plus b by 1 minus a b is equal to tan inverse 6 by 17. তাহলে আমরা নেক্সট লাইনে বোথ সাইডে tan ইনভার্স ক্যান্সেল আউট করব এবং এক্ষেত্রে আমরা পাচ্ছি 2x বাই 1 মাইনাস, দিস ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, যেহেতু সামনে মাইনাস আছে, ইজ ইকাল টু 6 বাই 17। এবার এটাকে যদি আমরা সিম্পল সলভ করার চেষ্টা করি তাহলেই আমরা সলভ করে ফেলতে পারবো। 2 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 6 বাই 17। এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করবো আমরা, ক্রস মাল্টিপ্লাই করার পরে যেভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা হয় সেভাবে এক্স এর ভ্যালু বার করতে হবে। সো স্টুডেন্টস, আজকে আমরা ত্রিকোণমেট্রিক ইনভার্স সম্পর্কে পড়লাম, জানলাম, ফর্মুলা দেখলাম, সমস্ত ফর্মুলাই দেখেছি, কিছু প্রবলেমস করলাম। এবার তোমাদের কাজ হবে আরও প্রবলেমস গুলো নিজেরা করা, এবং অসুবিধা হলে অবশ্যই, অসুবিধা তো হবেই কিছু না কিছু, সেগুলোকে অবশ্যই আমাকে জানানো। তোমরা জানো যে এখন আমাদেরকে পড়াশোনাটা কিন্তু নিজেদের দায়িত্বেই এগিয়ে নিয়ে যেতে হবে, এখানে তোমাদের কিন্তু এখন অনেকটা দায়িত্ব নিতে হবে, কারণ স্কুলের ভরসায় তো থাকা সেভাবে যাবে না, এবং নিজেদের মধ্যেই কথাবার্তা বলে আমাদের এবং তোমাদের সবাইকে নিয়েই একসঙ্গে চলতে হবে, সিলেবাস শেষ করতে, এভাবেই সিলেবাস শেষ করতেই হবে কিছু না কিছুভাবে, এবং সেটা আমরা করবো। লকডাউন উঠবে, সবই স্বাভাবিক হবে, আমরা স্বাভাবিক পরিস্থিতিতেও যাব, কিন্তু এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, তাই সেভাবে আমাদের এগোতেই হবে নিজেদের দায়িত্বে, এবং সিলেবাসও শেষ করতে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি যে এই ভিডিওগুলো আমি কেন ইউটিউবে আপলোড করছি, কারণ হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেশনে যদি বিভিন্ন অ্যাপের মাধ্যমে ক্লাস করানো যেতে পারে, কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সেটা খুবই মুশকিল, কারণ তো বুঝতেই পারছো যে এখানে এক্সট্রিম বোর্ড ওয়ার্ক দরকার, খাতায় কাজ দরকার, তো মুখে কথা বলা কাজ যেহেতু খুব বেশি নেই ম্যাথামেটিক্সে, তো সেই ক্ষেত্রে আমরা ইচ্ছাকৃতভাবেই আমি কোনো রকম অনলাইন ক্লাসে গেলাম না, কারণ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা থাকে, কোথাও ক্লাস করা থেকে দেখা গেল যে লাইভ ক্লাসের ক্ষেত্রে কারোর ইন্টারনেট কাজ করলো না, ভিডিও হেজি হয়ে গেল, কিছু লেখা সে বুঝতে পারলো না, ফলে আমার মনে হয় যে ইউটিউব ইজ এ মাচ বেটার প্ল্যাটফর্ম। এখানে তোমরা যদি কখনো না কোনো সময় অসুবিধাও হয় তাও পরবর্তীকালে দেখে নেওয়া যাবে, এবং যতবার ইচ্ছা তোমরা ভিডিওটা দেখো, বারবার দেখো, দেখে বোঝার চেষ্টা করো, একবার না বুঝলে আবার দেখো, আমি তো আছি, আমাকে তো জানাবেই, আমি তোমাদের পাশে অবশ্যই আছি, গ্রুপ ডিসকাশনে জানাও, সেখানে আমরা অবশ্যই একে অপরকে হেল্প করব, তোমরাও হেল্প করবে, কেউ হয়তো একটা প্রবলেম পারলো না সে গ্রুপে জানাও, এবং যে পেরেছে সে হেল্প করো, আমিও হেল্প করব, সবাই মিলে একসঙ্গে করে আমরা নিশ্চয়ই আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার এর পরবর্তী ক্লাসে শীঘ্রই দেখা হবে, তোমরা বাড়িতে কাজ করো এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বাইরে বেরোবার দরকার নেই, একদমই বেরোবার দরকার নেই, বারবার হাত ধো, যেরকম সবাই বলছে সেরকম করো, আশা করি খুব শীঘ্রই আমরা এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাব এবং আমরা আমাদের আবার নর্মাল জীবনযাত্রা শুরু করতে পারবো। ওকে, গুড বাই।